চয়ন এখন অতীত, কার সাথে প্রেম করছে নিম ফুলের মধুর রুচিরা, পর্ণা বারণ করা সত্ত্বেও শুনল না, চয়নকে ভুলে গিয়ে কার প্রেমে মুশকুল, সমীর হবু বরকে চেনেন? নিম ফুলের মধুতে এখন চলছে রুচিরার বিয়ের ট্র্যাক। দত্তবাড়ির ছোট ছেলে চয়নকে ভালোবাসে পর্ণার বান্ধবী, তবে বাড়িতে গিয়ে চয়ন বিয়ের কথা জানাতেই অশান্তি শুরু। চয়নকে কি ভুলে যাবে রুচিরা? পর্ণাকে অভিমান করে এমনটাই জানিয়েছে সে, কিন্তু এদিকে চয়নকে ভুলে ইনার সাথে জমিয়ে প্রেম করছে রুচিরা। আর কোনো রাগঢাক নয়, রুচিরা অর্থাৎ অভিনেত্রী সৌমি চক্রবর্তী জানিয়ে দিলেন তার মনের মানুষকে। প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরে, দুজনের রোম্যান্টিক রিলে ভরা ইনস্টাগ্রাম আর ফেসবুক। সেই প্রীতিশের জন্মদিনেই শুভেচ্ছা জানাতে গিয়ে গোপন কথাগুলো বলে দিলেন সৌমি। একটি শপিং মলের ভেতর ছবি তুলেছেন সৌমি প্রীতিশ, ব্যাকগ্রাউন্ডে জামা কাপড় একদম স্পষ্ট, বোঝাই যাচ্ছে পুজোর আগে দুজনে শপিংয়ে বেশ ব্যস্ত। খুব অল্প সময়ের মধ্যেই সৌমি তার জনপ্রিয়তা অর্জন করেছেন। সিরিয়ালে সৌমি ও উদয় প্রতাপের কেমিস্ট্রি দর্শকদের বেশ ভালো লাগছে, পর্দায় উদয় সৌমির জুটি নিয়েও জোর চর্চা, কিন্তু বাস্তব জীবনে রুচিরার বর কি করেন? প্রীতিশ পেশায় কন্টেন্ট ক্রিয়েটার, ইনস্টায় তার ফলোয়ার সংখ্যা প্রায় 2 লাখ ছুঁই ছুঁই। এর আগে প্রীতিশকে বেস্ট ফ্রেন্ড বলেছিলেন সৌমি, তবে তা হজম হয়নি কারোরই। এবার নেটিজেনদের মনের কথা মিলে গেল। এদিকে নিম ফুলের মধু ধারাবাহিকে সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন সৌমি। পর্দার এই ক্রিমিনাল সাংবাদিক বাস্তবে একজন দারুণ ডান্সার। অভিনেত্রী ইনস্টায় চোখ রাখলে প্রায় তার নাচের ভিডিও দেখা যায়, কিন্তু অনেকেই জানেন না এর আগে শাহনাজ খানের সাথে সম্পর্কে ছিলেন তিনি, কিন্তু বছর খানেক আগেই ভেঙে যায় সেই প্রেম। প্রেমিকের সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত ছবিও মুছে দেন সৌমি। এই সম্পর্ক ভাঙার পরই প্রীতিশের সঙ্গে তার রসায়ন নিয়ে চর্চা শেষ নেই। ছোট পর্দায় জনপ্রিয় মুখ সৌমি, তার মিষ্টি হাসি ঘায়েল করে দর্শকদের মন। রাধা কি করে বলবো তোমায়, করুণাময়ী রানী রাসমণি থেকে মহাপীঠ তারাপীঠের মতো বাংলার জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন সৌমি চক্রবর্তী। এখানেই শেষ নয়, কাজের তালিকাটা কিন্তু বেশ লম্বা। টিআরপি লিস্টও টপ 5 বা প্রথম 5 জায়গা করে নিয়েছে সৃজন পর্ণার অনস্ক্রিন কেমিস্ট্রি। তবে এখন রুচিরা চয়নের সম্পর্ক নিয়েও টান টান উত্তেজনা। রুচিরা বাবা চাইছে না তাদের মেয়ে চয়নকে বিয়ে করুক, কারণ দত্ত বাড়িতে যখন অখিলেশ দত্ত মানে চয়নের বাবা অপমান করে তাদের মেয়েকে, তখন চয়ন চুপ করে তা দেখেছে। হবু বউয়ের এত অপমানে একটাও কথা বলেননি সে। তারপর থেকেই ভক্তদের মনে প্রশ্ন, তবে কি রুচিরা আর চয়নের সম্পর্কটা পরিণতি পাবে না? তবে প্রেমের জন্য নিম ফুলের মধুতে রুচিরার জীবনে যতই ঝামেলা তৈরি হোক না কেন, বাস্তবে তার জীবন একেবারে অন্যরকম। এদিকে অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর সাথে সদ্য সংসার পেতেছেন উদয়, এবার সৌমি নিজে কবে সংসার পাতেন সেটাই দেখায় সিনে চক্কর বিউরো।